হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ HS 2023-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তারা কিন্তু তাদের মাধ্যমিক এক্সাম COVID-19-এর কারণে দিতে পারোনি। তাই তাদের জন্য এটাই প্রথম তাদের বোর্ড এক্সাম অর্থাৎ জীবনের প্রথম বড় পরীক্ষা হতে চলেছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা তোমরা অ্যাপিয়ার করতে পারোনি COVID-19-এর কারণে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে তোমরা অ্যান্সার স্ক্রিপ্টটা কীভাবে ফিল আপ করবে বা নতুন কী ইনস্ট্রাকশান এসছে সেইটা। তো চলো শুরু করা যাক। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে দেখা যাচ্ছে 27/2023-এ একটা নোটিফিকেশান বেরিয়েছে, সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2023-এ অ্যান্সার স্ক্রিপ্টটা কীরম হতে চলেছে তার একটা স্পেসিমেন রূপ এখানে দেওয়া আছে। তো স্পেসিমেন রূপটার দিকে এবার আমরা যাবো। দেখো, উচ্চ মাধ্যমিক 2023-এ তোমরা যে অ্যান্সার লেখার যে কপিটা পাবে তার এটা একটা স্পেসিমেন কপি, কাউন্সিল থেকে আপলোড করা হয়েছে ওয়েবসাইটে। তো এই স্পেসিমেন কপিটা কী মানে কীভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এখানে লেখা রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান বা ক্লাস ইলেভেনের অ্যানুয়াল এক্সামিনেশান, অর্থাৎ এই খাতাটি ক্লাস ইলেভেনের পরীক্ষার্থীরাও এরকম একটা খাতা পাবে আর যারা এইচএস দিচ্ছ তারাও পাবে। তো তোমরা যারা এইচএস দিচ্ছ তারা এই ঘরটাতে টিক দেবে, লেখা রয়েছে দেখবে যে সঠিক বক্সে টিক দিয়ে চিহ্নিত করুন, তাহলে টিক দেবে এবং এখানে তোমরা লিখে দেবে 2023, অর্থাৎ এই খাতাটা হয়ে গেল হায়ার সেকেন্ডারি 2023-এর পরীক্ষার্থীদের জন্য। যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছ তারা তাহলে এই বক্সটায় টিকটা দিচ্ছ, আর ইলেভেনের পরীক্ষার্থী হলে এই বক্সে টিক দেবে, আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী হলে এই বক্সে টিক দেবে এবং এখানে 23টা লিখে দেবে। এরপরে আসছে বিষয়, বিষয়টা তোমরা যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়টা এখানে লিখবে, আমি লিখলাম কেমিস্ট্রি বা রসায়ন লিখতে পারো। তারপরে তুমি লিখবে ক্যান্ডিডেটের নাম, এখানে তোমরা নামটা লিখবে। এরপরে তোমাদের যে পরীক্ষা দু তিন দিন আগে যে অ্যাডমিটটা দেওয়া হবে সেখানে দেখবে তোমাদের রোল নাম্বার দেওয়া থাকবে এবং সেখানে দেখবে পার্টিকুলারলি একটা জায়গায় থাকবে রোল, একটা জায়গায় থাকবে নাম্বার। তাহলে রোলের যেটা থাকবে সেটা এই ঘরগুলোয় তোমরা ফিল আপ করবে, দেখবে এরকম 6টা বাক্সই তুমি পূর্ণ করতে পারবে এবং নাম্বারটা দেখবে 4টে ডিজিটের হবে, সেটা তুমি নম্বরের ঘরে লিখবে। অর্থাৎ রোলের ঘরে রোল আর নাম্বারের ঘরে নাম্বার পরিষ্কার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, সেটা দেখে দেখে জাস্ট বসিয়ে দেবে। তারপরে যাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারে, তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডে বা অ্যাডমিট কার্ডেও লেখা থাকতে পারে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পুরো এই ঘরটার মধ্যে তুমি ফিল আপ করবে। যেরকম ডিজিট থাকবে সেইভাবে তোমরা এই ঘরগুলোর মধ্যে পরপর পরপর বসিয়ে দেবে। তাহলে এই হয়ে গেল রোল নাম্বার বসানোর নিয়ম, রোলটা বসাবে, নাম্বারটা বসাবে, রেজিস্ট্রেশন নাম্বার বসাবে। এই এখানে তোমার কাজ এখানে কমপ্লিট। এইখানে তোমাদের ঘরে যিনি গার্ড দেবেন তিনি এখানে একটা সিগনেচার করবেন, তোমরা এটা সঠিকভাবে ফিল আপ করেছো কি না সেটা তিনি মিলিয়ে নেবেন। সুতরাং তোমরা একটু নির্ভুলভাবে ফিল আপ করার চেষ্টা করবে আর বেশি টেনশন করবে না, কারণ এখানে ইনভিজিলেটর যিনি আছেন তিনি কিন্তু এটা একবার চেক করে নিয়ে তারপরেই সইটা করবেন। সুতরাং অত নার্ভাস হওয়ার কিছু নেই। তবে তোমরা এই মানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, নাম, সাবজেক্ট এগুলো একটু কেয়ারফুলি ফিল আপ করবে। আচ্ছা, এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা তুমি দেখতে পাবে, এটা তোমাদের কোনো কাজ নয়, এটা কেজিংয়ের জন্য এই বক্সটা দেওয়া থাকে, যে অর্থাৎ যিনি খাতা দেখবেন তিনি তুমি কত দাগের কোশ্চেনে কত মার্কস পেয়েছো তিনি সেইগুলো এখানে ফিল আপ করবেন। এটা তোমার ফিল আপ করার বিষয় নয় বা এইগুলো তোমার ফিল আপ করার বিষয় নয়, তাহলে তোমরা শুধু ওপরের অংশটুকু ফিল আপ করবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। দেখো, আগে তোমাদের যে পার্ট বি এবং পার্ট এ দুটো ভাগে কোশ্চেনগুলো থাকতো সেখানে কিন্তু মানে একটা অংশ থাকতো যেটা কোশ্চেনের মধ্যেই অ্যান্সার করতে হতো, অর্থাৎ 18 নম্বর যেটা থাকতো সেটাই কিন্তু কোশ্চেনের মধ্যেই অ্যান্সার করতে হতো এতদিন। কিন্তু এবছর থেকে তোমার খাতার ভেতর, খাতার পাতার মধ্যে এরকম তুমি একটা MCQ করার জন্য এরম একটা পেপার তুমি পেয়ে যাবে খাতার মধ্যে, সেখানে তোমাদের একের দাগে কোশ্চেনের একের MCQটা যেটা হবে তোমাকে সেখানে অপশানটা লিখতে হবে। ধরো একের MCQটা বি রাইট অ্যান্সার, তুমি বি লিখলে, দুয়েরটা ধরো ডি রাইট অ্যান্সার, তুমি ডি লিখলে। এইভাবে কেমিস্ট্রিতে আমাদের 14টা MCQ থাকে, অন্যান্য সাবজেক্টে হয়তো বেশি MCQ থাকে তার জন্য বেশি ঘর দেওয়া আছে। তো নিশ্চয়ই কেমিস্ট্রিতে তোমরা 14টা থাকলে 14টা ফিল আপ করবে। এই গেল MCQ, এক নম্বরের কটা থাকে 14টা, যেটা হচ্ছে 14 মার্কসের। এখানে ভালো করে তুমি জাস্ট এখানে অপশান লেখার জায়গা আছে, তাহলে অপশানগুলো লিখে দেবে 14টা। তারপরে চলে যাচ্ছি SAQ, আমাদের কেমিস্ট্রিতে যেটা আছে এক নম্বরের প্রশ্ন, লেখা প্রশ্ন 4টে, মানে 4 নম্বর। তো এখানেও স্পেস করে দিয়েছে ফর অ্যান্সার, তাহলে এখানে এক নম্বরের অ্যান্সারটা যদি তোমার মনে হয় অথবারটাও আমি লিখব,
সেক্ষেত্রে তুমি লিখতে পারো, কিন্তু এখানে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, তুমি এখানে এক নম্বর কোশ্চেনের উত্তরটা এর ভেতরে লিখবে, তারপরে দু নম্বর কোশ্চেনের ভেতরটা লিখবে, চেষ্টা করবে কাটাকুটি না করার, তারপর তিন নম্বরেরটা লিখবে, তারপর চার নম্বরেরটা লিখবে। তো এইভাবে আমাদের কেমিস্ট্রিতে চারটে এক নম্বরের কোশ্চেন আছে, তুমি চারটে এক নম্বরের কোশ্চেন এর মধ্যেই ফিল আপ করবে। তো এইভাবে তুমি তোমার যে এতদিন যে পার্ট বিটা ১৮ নাম্বার কোশ্চেনেই অ্যান্সার করা হতো, এ বছর থেকে কোশ্চেন অ্যান্সার নয়, অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যেই তোমাদের এরকম পেপার দেওয়া থাকবে। তোমরা সেটার মধ্যে নিখুঁতভাবে চেষ্টা করবে এখানে বেশি কাটাকুটি না করে অ্যান্সারগুলো করে নেওয়ার। আমাদের যেহেতু কেমিস্ট্রিতে চারটে এক নম্বরের কোশ্চেন থাকে, তাই আমরা এতটা করব, অন্যান্য সাবজেক্টে বেশি থাকলে বেশি করবে। তো এইভাবে তোমরা টোটাল যে অ্যান্সার স্ক্রিপ্টটা পাবে, তার আমি একটা স্পেসিমেন কপি যেটা কাউন্সিল থেকে দেওয়া আছে, তার স্পেসিমেন কপিটা দেখিয়ে তোমাদের আমি বলে দিলাম যে এইভাবে তোমরা ফিল আপ করতে পারো। তো যদি এই ভিডিওটা তোমাদের কাছে খুব মানে উপকারী হয়, তোমাদের যদি উপকারে আসে, তো তোমরা কি করবে, একটু বন্ধুদের সাথে এই ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দেবে, যাতে তাদেরও এই কপিটা ফিল আপ করতে অসুবিধা না হয়। এরপরে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, সেটা তুমি তোমার স্কুলে জিজ্ঞেস করে নিতে পারো, বা তোমার যেখানে পরীক্ষা কেন্দ্র, যেখানে তুমি পরীক্ষা দেবে, যে কোনো ডাউট হলে সেই ঘরে যিনি গার্ড দেবেন তাকে তুমি জিজ্ঞেস করে নিতে পারো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই বেশি 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 করে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং ভিডিওটা উপকারী হলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে।